জনগণের সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে সরকারের নবীন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিত করার উপরও জোর দিয়েছেন তিনি। সকালে বিসিএস কর্মকর্তাদের 73তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। বিসিএস কর্মকর্তাদের 73তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনের নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে, গুরুত্ব দিতে হবে উৎপাদনে, যেন দেশের খাদ্য চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যায়। আজকের যে নবীন কর্মকর্তা, তারাই তো আমাদের 41-এর মূল কারিগর হবে। কৃষিকে যেমন আমাদের গুরুত্ব দিতে হবে, পাশাপাশি শিল্পায়নের দিকেও আমাদের যেতে হবে। আবার আমাদের কৃষি পণ্য বা খাদ্য পণ্য প্রক্রিয়াজাত শিল্প আমাদের গড়ে তুলতে হবে, যা আমার নিজের দেশে চাহিদা মিটাতে পারবে, বিদেশে আমরা রপ্তানিও করতে পারবো। প্রধানমন্ত্রী বলেন, দায়বদ্ধতা থেকেই জনগণের করের টাকার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে, এজন্য নিবেদিত দক্ষ এবং পেশাদারী মনোভাব নিয়ে কাজ করতে হবে সবাইকে। জনগণের সেবায় নিবেদিত দক্ষ পেশাদারী মনোভাব সম্পন্ন জনপ্রশাসন গড়ে তোলাটাই আমাদের একমাত্র লক্ষ্য। সবসময় একথাটাই মনে রাখবে যে দেশের মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। আমি চাই যে আমাদের দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই তরুণ সমাজ আরও বেশি মেধা মনন দিয়ে কাজ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে 3 জন মেধাবী প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আমরা যেন হতে পারি আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। জনগণের সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে সরকারের নবীন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিত করার উপরও জোর দিয়েছেন তিনি। সকালে বিসিএস কর্মকর্তাদের 73তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। বিসিএস কর্মকর্তাদের 73তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনের নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে, গুরুত্ব দিতে হবে উৎপাদনে, যেন দেশের খাদ্য চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যায়। আজকের যে নবীন কর্মকর্তা, তারাই তো আমাদের 41-এর মূল কারিগর হবে। কৃষিকে যেমন আমাদের গুরুত্ব দিতে হবে, পাশাপাশি শিল্পায়নের দিকেও আমাদের যেতে হবে। আবার আমাদের কৃষি পণ্য বা খাদ্য পণ্য প্রক্রিয়াজাত শিল্প আমাদের গড়ে তুলতে হবে, যা আমার নিজের দেশে চাহিদা মিটাতে পারবে, বিদেশে আমরা রপ্তানিও করতে পারবো। প্রধানমন্ত্রী বলেন, দায়বদ্ধতা থেকেই জনগণের করের টাকার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে, এজন্য নিবেদিত দক্ষ এবং পেশাদারী মনোভাব নিয়ে কাজ করতে হবে সবাইকে। জনগণের সেবায় নিবেদিত দক্ষ পেশাদারী মনোভাব সম্পন্ন জনপ্রশাসন গড়ে তোলাটাই আমাদের একমাত্র লক্ষ্য। সবসময় একথাটাই মনে রাখবে যে দেশের মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। আমি চাই যে আমাদের দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই তরুণ সমাজ আরও বেশি মেধা মনন দিয়ে কাজ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে 3 জন মেধাবী প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আমরা যেন হতে পারি আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা।